বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটা ভিডিও উপহার দিব। এখন আপনাদের দেখাবো চট্টগ্রামের অন্যতম একটা বিনোদন কেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানা। চট্টগ্রামের কলসিতাড়ার পাহাড় আর লেক পরিবেষ্টিত মনোরম পরিবেশে এই চিড়িয়াখানা অবস্থিত। এখানে বাঘ, সিংহ, জেব্রা, জলহস্তী, হরিণ, ভাল্লুক সহ আরও অনেক প্রজাতির দেশি বিদেশি বন্য পশু এবং বিভিন্ন রকম দেশি বিদেশি পাখি রয়েছে। তাছাড়া প্রাণী বৈচিত্র্য উপভোগ করা ছাড়াও এর পাশাপাশি আপনারা এখানে পাবেন পাহাড়ি পরিবেশে চমৎকার একটি কিডস প্লে জোন। এখানে বাচ্চাদের এবং আপনার খুবই মজার সময় কাটবে। এক ভরপুর বিনোদনের জায়গা হচ্ছে এই চট্টগ্রাম চিড়িয়াখানা। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো, দেখে খুবই উপভোগ করবেন। অবশ্যই না টেনে পুরোটা দেখতে থাকুন, খুবই আনন্দ পাবেন আপনারা। অনেক চিত্তাকর্ষক মুহূর্ত আছে প্রাণীদের সাথে, সবগুলো দেখুন। এখানে এক উল্লুকটা আমার মোবাইল টান মেরেছিল, সেটাও আপনারা দেখতে পাবেন। সবাই দেখতে থাকুন, ধন্যবাদ। তুমি আমাকে চালাও, তাকায় আছে, দেখছ তাকায় আছে, মানে ঝাপটা মারার ইয়ে তুলবে, ঝাপটা মারার সুযোগ পুজতে। মানুষ খাই ফেলেছে বাবা, দৌড়ে দৌড়ে হ্যাঁ ঝাপটা মারবে, যেতে ঝাপটা মারবে কিন্তু, হ্যাঁ নখ দিয়ে নখ বের হবে, তো নখ বের অনেক বড় একটা জিনিস পাইছি। তাকে যে পানির ভিতরে বুঝো না,
বন্ধুরা, এখন আপনারা যেটি দেখছেন সেটি হচ্ছে বিরল প্রজাতির সাদা বাঘ, যেটা এখন পুরো বিশ্বে বিরল, খুব রেয়ার। আমি আরও ক্লোজ ফুটেজ নিয়েছি। এখন দেখছেন জলহস্তি, এটা চট্টগ্রাম চিড়িয়াখানাতে নতুন সংযোজন করা হয়েছে, খুবই আকর্ষণীয়, সুন্দর লাগে দেখতে, আসলে অনেকটা হাস্যকর টাইপের প্রাণীটা, তবে সবাইকে খুব আনন্দ দিচ্ছিল। আমিও খুব ভালো করে ভিডিও করে নিয়েছি, প্রথম দিকে পানিতে ছিল, পরে অবশ্য উঠে আমাকে ভিডিও করার সুযোগ করে দিয়েছে। আপনারাও দেখুন, খুবই ভালো লাগবে, অনেক বড় সাইজের বিশাল এই প্রাণীটা, দেখতে থাকুন। Thank you.
হ্যালো হ্যালো, এগুলো ছবল দেয় না তো, এগুলো ছবল দেয় না, এগুলো বাইর কিছু করছে জিনিস হচ্ছে, দাঁড়াও না, আরে একটা রিয়েল জিনিস হচ্ছে, এরকম করছিস কেন? বলছি ও টান দিবে।
আচ্ছা, এই ভিডিওটা করার সময় কথা বলবে। সব টিয়া পাখি আরে কিছু করবে না, এরকম করতে পারবে না। ওই তো তুমি দেখো না, এইগুলো দেখো না, এগুলো দেখো সুন্দর তো। লাল সবুজ মেখে মেখে লাগবে লাগে। শকুন শকুন, এগুলো যে তোমার অনেক উপরে উড়ে না, এগুলো পেঁচাও আছে মনে হয়। মানুষ বেশি দেখবে যে ওইগুলো মেকাও মেকাও করে। সব মাংস দিচ্ছে ডাইরেক্ট মানুষ দেখছে আসতে। খাবে এখন মুরগিটা খাবে।
কিরে বাবা, এগুলো খাসার ভিতর তো, তুমি এত ভয় পাচ্ছ কেন? বের হবে না, এগুলো বের হলে ভয়ের কারণ আছে, কিন্তু এগুলো বের হবে না। বের হলে আর খবর নাই, এগুলো আকাশে উড়ে কিছু করবে না। দেখ এদের প্রস্তাব প্রস্তাবগুলো যে বিষাক্ত।
আমার ভিডিওটা সুন্দর হয়েছে তো। মারাত্মক ভিডিও বানাই দিয়েছি তোমাকে আজকে আমি।